আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম অনুরোধের একটা রেসিপি নিয়ে। অনেকদিন ধরেই আমার চ্যানেলে মেজারমেন্ট কাপ দিয়ে একটা কেক বানানোর অনুরোধ ছিল, তাই আজকে খুবই সহজভাবে ধাপে ধাপে আপনাদেরকে আমি এই কেকটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখি নিই কীভাবে এই কেকটা বানাতে হবে। পারফেক্টভাবে কেক বানাতে হলে মেজারমেন্ট ঠিক রাখা অবশ্যই জরুরি, তাই এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি, রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ তরল দুধ, 1/2 কাপ কুকিং অয়েল, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2টা ডিম। ডিমগুলো সাইজ একটু বড়, এখন বাজারে ছোট ডিমও পাওয়া যায়, তো সেক্ষেত্রে খেয়াল করে নেবেন। বড় সাইজের হলে 2টা নিলে হবে, আর ছোট হলে 3টা নিতে হবে। এরপরে এখানে নিয়েছি সসপ্যান, আমি আজকে সসপ্যানে কেকটা বানিয়ে দেখাবো। আর এখানে ব্যবহার করব কাগজ, আমরা যে রেগুলার খাতায় লিখি ওই কাগজটাই আমি কেটে নিয়েছি। আর আপনারা এখানে 2টা জাল দিয়ে রুম টেম্পারেচারে করতে পারেন, অথবা কাঁচা দুধে ব্যবহার করতে পারেন। তো এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড বিটার দিয়েও খুব সুন্দরভাবে করা যায় এবং কাঁটা চামচ দিয়েও করা যায়। এর আগে আমার চ্যানেলে প্লেন কেকের রেসিপি আমি আপলোড করেছিলাম, তো ওখানে আমি 4 কাপ মেপেই এবং কাঁটা চামচ দিয়ে করে দেখিয়েছি। আমরা যেভাবে ডাল ঘুটি ঠিক ওইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এটা তৈরি করতে 5 থেকে 6 মিনিট সময় লাগে, বেশি একটা সময় লাগে না। 6 থেকে 7 মিনিট পরে দেখবেন যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরকম সাদা হয়ে গেছে, তখনই মনে করবেন যে আপনার ডিমের মিশ্রণটা রেডি। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা 2 বার করে মিশাতে হবে, একবারে দেওয়া যাবে না, এমনভাবে মিশাতে হবে যাতে চিনির কোনো দানাদার অংশ না থাকে, সেদিকে খেয়াল করতে হবে। অনেকেই বলেন যে কেক চুপসে যায় অথবা কেক ফুলে না, তো এটা হয় একমাত্র এই ডিমের মিশ্রণটা ঠিকমতো মিশানো হয় না। চিনিটা ভালো করে মিশিয়ে নিলে তাহলে খুব সুন্দরভাবে কেকটা ফুলে এবং খুব সুন্দরভাবে হয়, চুপসে যায় না। আপনারা ডিমের মিশ্রণটা রেডি করার সময় খেয়াল করবেন যাতে এটা ভালো করে মিশানো হয়। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটাও 2 বার করে দিতে হবে। যেহেতু আমি এর আগেই 4 কাপ মেপে কেক বানিয়েছিলাম, সেজন্য এখানে প্রত্যেকটা উপকরণ আমি মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি এবং মেজারমেন্ট চামচ ইউজ করেছি। আপনারা এটা খেয়াল করবেন, পারফেক্ট কেক বানাতে হলে এই মেজারমেন্টটাই ঠিক রাখতে হবে। ডিমের সাথে আমি চিনি এবং তেল ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, আমি চামচ সমান করে নিয়েছি এবং ময়দাও কাপ সমান করে নিয়েছি। প্রত্যেকটা উপকরণে আমি কাপ সমান করে নিয়েছি। এখানে এখন একটা স্পাচুলা দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটাও অল্প অল্প করে মিশাতে হবে। প্রথমে কেকের মিশ্রণের ঘনত্বটা দেখতে হবে, যতটুকু লাগবে অতটুকুই দিতে হবে। আমার এখানে 1/2 কাপই আছে, আমি প্রথমে 1/2টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এরপরে বাকি 1/2টা দিব।
এই যে সবগুলো দুধ দিনে, এখানে একটু বাকি আছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে অরেঞ্জ ফ্লেভারও ব্যবহার করতে পারেন, যে কোনো ফ্লেভারই ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ, এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণের ঘনত্বটা কীরকম হবে। এই যে ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করতে হবে। এখন সসপ্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাগজ। এই কাগজটা আমি সসপ্যান বসিয়ে তারপরে কেটে নিয়েছি। পুরো কাগজটাই আমি সসপ্যানে লাগিয়ে নিয়েছি। এখন কেকের মিশ্রণটা ঢেলে দিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি মিশ্রণটার ঘনত্ব কীরকম হয়েছে। পুরো মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে এখন হাত দিয়ে 2-3টা জাকানে দিয়ে দিতে হবে, যাতে ভিতরের বাবলস থাকলে বের হয়ে আসে। আমি এখন কেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা হাঁড়িতে। এখানে কোনো প্রকার বালি কিংবা লবণ কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র একটা স্ট্যানে আমি কেকটা বানিয়ে দেখাবো। আর এই হাঁড়িটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে গরম করে নিয়েছি। এখন কেকের সাসপেনটা বসিয়ে দিব। আপনাদেরকে আমি চুলার আঁচটাও দেখিয়ে দিচ্ছি। আমি এই আঁচেই পুরো কেকটা বানিয়েছি। এখন 40 মিনিটের জন্য কেকটা ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে 40 মিনিট পরে এসে চেক করব। এখন আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে দেখব হয়েছে কি না। কেকের ঠিক মাঝ বরাবরই টুথপিকটা দিতে হবে। এই যে কেকটা হয়নি, এখনও একটু কাঁচা আছে। আমি এটা আরও 10 মিনিটের জন্য রেখে দিব। এই কেকটা হতে আমার টোটাল 50 মিনিট সময় লাগছে, আপনাদের হয়তো আরও কম বেশিও লাগতে পারে। আরও 10 মিনিট পরে এসে আমি আবার কেকটা চেক করে দেখব। এই যে এখন টুথপিক ক্লিন আসছে, তার মানে কেকটা রেডি। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে ঢেলে নিতে হবে। এই যে দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, পুড়িয়ে যায়নি, পুরোটাই পারফেক্ট আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে বলেন যে কেক কেন ছুপসে যায় অথবা ফুলে না কেন, আবার নামানোর পরে আবার কেকটা ছুপসে যায়। তো এটা হয় শুধুমাত্র মিশ্রণটা মিশানোর কারণে, ঠিকভাবে মিশানো না হলে তখনই কেকটা ছুপসে যাবে নামানোর পরেই। তো এটা খেয়াল করতে হবে। এই যে দেখুন আমার কেকটা কিন্তু ছুপসে যায়নি, চারপাশটা খুব সুন্দরভাবেই হয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি আপনাদেরকে কেকের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরোটাই ঠিকভাবে হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বাসায় এই মেজারমেন্ট ব্যবহার করেই কেক বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কেক একদম পারফেক্ট হবে। আমার এই কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা আছে। দেখুন একটু সুপসে জানি কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার এই রেসিপি থেকে আপনারা উপকৃত হবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।